পাঁচই জ্যৈষ্ঠ হানাদার বাহিনীরা দক্ষিণ দিক থেকে আসে, কদমবাড়ির থেকে এদিকে আসার পথে আমাদের এই সেন্দিয়া, আমাদের বাড়ির পাশে খালের পাড়েই ছিল আক্ষাত। সেই আক্ষাতের ভিতর আমাদের লোকজন সব যায়, আমার বাবা বা ভাই বোন অনেকে সেই আক্ষাতে পলায় এবং তাদের মাইরে ফেলে। আটজন আমার পরিবারে মারা যায়, আমার বাবা, আমার মেজো ভাই, কাকা কাকিমা, কাকা তো ভাই বোন এভাবে মারা যায়। পরবর্তীতে ওরা এই গ্রামে ঢোকে, গ্রামে এসে বহু লোক মাইরে ফেলায়। অনেকদিন যাবৎ আমরা শুনতেছি যে একটা স্মৃতিসৌধ সরকারিভাবে এখানে তৈরি করবে, তাই এবছর সেই সরকারিভাবে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। আমরা দাবি করি যে প্রতি বছর যেন এই পাঁচই জ্যৈষ্ঠ সরকারিভাবে এই স্মৃতিসৌধ যাতে পালন করা হয়, এই দাবি আমরা পাত্র এলাকার জনগণ এবং আমাদের মা বাবা ভাই বোন যারা মারা গেছে সবার দাবি, আমি সবার পক্ষ থেকে এই দাবি রাখতেছি। 1971 সালে পাঁচ জ্যৈষ্ঠ আমাদের এই সেন্দিয়া গ্রামের 131 জন লোক, ওই রাজাকার আল শামস আল বদনরা নরহত্যা চালিয়ে লোকগুলিকে হত্যা করেছিল, সেই আমাদের কাঙ্ক্ষিত শহীদ মিনার নির্মাণ করার জন্য সরকারকে অনেকবার অনুরোধ করা হয়েছিল আমাদের এই কমিটির পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। সেই কাঙ্ক্ষিত আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, সামনে যাতে আরও আমাদের সেই তালিকার 131 জনের যে হত্যা হয়েছিল 1971 সালে সেই তালিকাগুলো যাতে নাম খোদাই করা হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি, যাতে সুন্দরভাবে এবং প্রতি বছর 5ই জ্যৈষ্ঠ আমাদের এই অনুষ্ঠান সর্বাত্মকভাবে পালিত হয় তার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 1971 সালের যে ঘটনা ঘটল, ওই দিন আমি ছিলাম আমাদের বাড়িতে, প্রায় পার্শ্ববর্তী আমাদের বাড়িতে দুজন লোক মারা গেল, তাদের সেই হাড়গোড় এখনও মাটির নিচে আছে, এবং সাতিয়ান বাড়ির স্কুলের পিছনে উত্তর পাশে প্রায় গণকবর হয়েছিল, সেখানে প্রায় 100-150 লোকের কবর এখনও আছে। সে মাটির নিচে মাটি খুঁড়লে হয়তো এখনও তাদের হাড়গোড় পাওয়া যাবে। তারপর ওখান থেকে আমাদের সেন্দিয়া গ্রামে আসে, সেন্দিয়া গ্রামে এসে ওই পার্শ্ববর্তী বাড়িতেই আমাদের যে সচিব বাড়িদার বাড়িতে, সেখানে ওখানে প্রায় 7-8 জন লোক মারা তারা মেরে ফেললো, এবং তাদের কবরও সেখানে আছে, তাদের হাড়গোড় পাওয়া যাবে। এই আমাদের সেন্দিয়া পশ্চিমপাড়া শহীদ হয়েছে অনেক লোক। এই বসিবারই ছিলেন ছোট্ট, ওর মার কোলে ছিল, আর মাকে মৃত্যু অবস্থায়, ও সেই অবস্থায় বেঁচে আছেন, সে আজ জীবিত আছেন, সে বড় হয়েছে, তাই সে তার পূর্বপুরুষের স্মৃতি বা এবং আমাদের এলাকার যত লোকজন শহীদ হয়েছিল সেই লোকজনের স্মৃতিস্তম্ভ এখানে স্থাপন করা হয়েছে, তাদের নাম রাখা হয়েছে এখানে। আমরা চাই সৌন্দর্যভাবে আমাদের মেলার মাঠে যে স্মৃতিস্তম্ভটা হয়েছে ওইখানে খুব সৌন্দর্য করিয়া আমরা সেই নামগুলা দেখতে চাই, এবং এই স্তম্ভটা যেন চিরস্থায়ী থাকে, এটি আমরা চাই, সরকারের কাছে আমাদের দাবি। যে স্মৃতিসৌধ নির্মিত হচ্ছে 1971 সালে আর এখন 21 সাল অনেক পরে হলেও, যারা 131 জন মানুষ মারা গেছে, আর অনেকেই নাম না জানা অনেকেই আছেন, সেই স্মৃতিসৌধের জন্য এলাকাবাসী অত্যন্ত খুশি। তারা চায় সবাই, এবং আমরা মুক্তিযোদ্ধারাও চাই যে দীর্ঘদিন পরে হলো যাতে সমস্ত শহীদদের নাম ওখানে আসে, এবং একটা প্লেটে যেন তাদের নাম থাকে, এবং বছর বছরই যেন এখানে যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা, যে সমস্ত শহীদ পরিবার সেই পরিবারগুলি থাকে এবং মুক্তিযোদ্ধারা থাকে, এই মর্মে আমি সকলের সুদৃষ্টি কামনা করছি, এবং সদাশয় সরকারের অত্যন্ত আন্তরিকতার সাথে দীর্ঘদিন পরে হলেও এটা হচ্ছে, এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। মহান স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে পাক হানাদার বাহিনী আমাদের রাজৌর উপজেলা সিন্ধিয়া পাঁচ জ্যৈষ্ঠ এইখানে প্রায় 125-130 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকার স্মৃতিসৌধ নির্মাণ করছেন। আমি আশা করি যাদেরকে ওই সময় পাক হানাদার বাহিনী হত্যা করেছিল তাদের নামটি এই স্মৃতিসৌধ সংরক্ষণ করা হোক। এই সংরক্ষণের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা তাদের দেশকে রক্ষা করার জন্য তারা সশস্ত্র থাকবে,
এবং দেশকে তারা ভালোবাসতে শিখবে এবং মুক্তিযুদ্ধদেরকে তারা ভালোবাসতে শিখবে। উনিশে মে আমাদের যে রাজৌরির খালিয়া ইউনিয়নে যে গণহত্যাটা হয়েছে সেটা আমরা গণহত্যা 131 জন জানা মতে এখানে একদিনে হত্যা করা হয়েছে। তো এটা একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে এবং এই স্মৃতিসৌধে যারা মারা গেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন, তাদের নাম ফলক আমরা এখানে লিখে দিব।